হ্যালো স্টুডেন্ট, কে অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিন নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি সাফিক্স প্রিফিক্স নিয়ে। আজকের সাফিক্স প্রিফিক্স ক্লাসটি মূলত তাদের জন্য যারা অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী রয়েছে, তার জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস। সো স্টুডেন্টরা, আজকে ক্লাসটা তোমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই বুঝতে পারছো। আজকে এরকম আমার এই ক্লাসটি পাওয়ার জন্য তোমরা যারা আগে থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করাছো, তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাওনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, যাতে সকল নোটিফিকেশন তোমাদের হাতে চলে আসে। তো স্টুডেন্টরা, এই ক্লাসটি করার জন্য আমি বারবার তোমাদের একটাই কথা বলি, আমার চারটা বিষয় নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই চারটা বিষয় যদি আমরা বুঝতে পারি, পার্টস অফ স্পিচের এই চারটা অংশ যদি আমাদের পরিপূর্ণ মাথায় থাকে, যদি আমরা এই কোনটা কোন পার্টস অফ স্পিচ বুঝতে পারি, তাহলে আমাদের এই সাফিক্স প্রিফিক্সগুলো করাটা একদম ইজি হয়ে যাবে। অনেক স্টুডেন্টরা কিন্তু এই সাফিক্স উলটপাট করে ফেলে, বিকজ তারা পার্টস অফ স্পিচটা পরিপূর্ণভাবে শিখতে পারে নাই। এখন দেখো, আমি তোমাদের এই কথা না বাড়িয়ে সরাসরি ক্লাস নিয়ে যাচ্ছি। দেখো, আজকের ক্লাসটি হলো ময়মনসিংহ বোর্ড 2020 সালে যে বোর্ড কোয়েশনটি আসছে সেইটাই আমি শুরু করতে যাচ্ছি। দেখো, এডুকেশন ইজ অ্যাসেনশিয়াল ফর এনি কাইন্ড অফ ডেভেলপ, যে কোনো উন্নয়নমূলক কাজের জন্য আমাদের শিক্ষা একটা অপরিহার্য। এখন দেখো, অব দেখছো প্রিপজিশন, তোমাদের আগেই তো বলছি প্রিপজিশন থাকা মানে বুঝে নিবে সেখানে আমাদের কী হবে, একটা নাউন হবে, সেই নাউনটাকে এখানে একটা ওয়ার্ড, এটা নাউন হবে, নাউন হবে ডেভেলপ। তো ডেভেলপমেন্টের পর আমি এমএনটি যোগ করলে আমাদের উত্তরটা হয়ে যায়। যেমন ধর আমি এখানে লিখে দিচ্ছি, দেখো ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, কতটা ক্লিয়ার? প্রিপজিশন অফ আসি বিদায়, প্রিপজিশনের পর নাউন বসে, এদের ডেভেলপ, ডেভেলপমেন্ট, নাউন হয়ে গেছে। দি পুর সোশি ইকোনমিক কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি, আমার দেশের পুর মানে অতি অল্প অর্থনৈতিক অবস্থার জন্য ক্যান বি লার্জ অ্যাট্রিবিউট কি টু মেনি পিপল অ্যাক্সেসিবিলিটি টু এডুকেশন। এই যে ক্যান বি লার্জ দায়ী, এই যে অ্যাট্রিবিউটেড দেখছো, আর একটা ক্যান বি আছে। আমি বারবার বলি ক্যান বি, বিটাকা মানে আমরা সেখানে কী বসাবো, টু বিটাকে কী বসাবো, আমরা অ্যাডজেক্টিভ বসাবো। তো লার্জ, লার্জ অ্যাডজেক্টিভ, লার্জলি, অর্থাৎ আমরা এল ওয়াই যোগ করলেই আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, ক্যান বি লার্জলি অ্যাট্রিবিউটেড টু মেনি পিপলস অ্যাক্সেসিবিলিটি। দেখো, পিপল এখানে পিপল অ্যাপোস্ট্রোফ অ্যাজ আছে, অ্যাপোস্ট্রোফ অ্যাজ থাকে আমার বুঝে নিবে অ্যাপটা নাউন হবে, কি হবে, নাউন, কি বলছি, এরকম মেনি, এটি কিন্তু অ্যাডজেক্টিভ, এটা নাউন, ঠিক আছে, নাউন ঠিক আছে, কিন্তু নাউনের পরে কী আছে, অ্যাপোস্ট্রোফ অ্যাজ আছে মানে বুঝে নিবে সেখানে আমাদের কী হবে, অর্থাৎ নাউন হবে, সেই নাউনটা অ্যাক্সেসিবিলিটি আছে না, আমি শুধু এখানে যদি ইনটা বসাই দিই, ইন অ্যাক্সেসিবিলিটি, আমি এখানে লিখি নে তোমরা বুঝে নিবে, ইন অ্যাক্সেসিবিলিটি হবে, কথাটা বুঝছো, এখানে আছে অ্যাক্সেসিবিলিটি, সেখানে আমরা কী করছি, এটাকে নাউন করলে কী লিখছি, ইন অ্যাক্সেসিবিলিটি। মেনি অফ লিটার পিপল, এই দেখো অ্যাডজেক্টিভ, এদিকে আবার আছে পিপল, মনে রাখবা দুইটা ওয়ার্ড থাকবে শূন্যস্থানে পরে, অর্থাৎ দুইটা ওয়ার্ড, পরেরটা নাউন, আগেরটা কি অ্যাডজেক্টিভ, অনেকবার বলছি কথাটা, এখানে নাউন, এটা নাউন, তাহলে আমার অ্যাডজেক্টিভ, লিটারেট এটার অ্যাডজেক্টিভ কি ইলিটারেট, কী বসাবো, ইলিটার, অর্থাৎ আমরা আই এল এল, আই এল এল, ইলিটারেট, কথাটা বুঝছো, অ্যাডজেক্টিভ কিন্তু দেওয়া আছে কিন্তু আমি সেটা বিবৃত শব্দ বসাবো, অর্থাৎ মেনি ইলিটার পিপল ডু নট, অনেক মানুষ, ডু নট অলরেডি বসতে নেগেটিভ, সো আমি এগুলো প্রতিশব্দগুলো বসে দিচ্ছি, এখানে মেনি লিটার পিপল হবে, এই যে আমি বসাই মেনি লিটার পিপল ডু নট হ্যাভ, অনেক শিক্ষিত মানুষ জানা না, নলেজ, জ্ঞান নেই, অনেক শিক্ষিত মানুষ জ্ঞান নেই, এরকম হবে না, অনেক অশিক্ষিত মানুষ কি নেই, জ্ঞান নেই, এই জন্য লিটার বিহুত ইলিটার, কেন নাউনের আগে লিটার তো অলরেডি আমাদের কী দেওয়া আছে, এটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, কিন্তু সেটা আমার বিপরীত শব্দ বসে, কী বসাবো, সেন্টেন্সের অর্থ হচ্ছে কী বসাবো, বিপরীত শব্দ। এরপরে হেলথ, স্যানিটেশন অ্যান্ড রিপোর্ট কন্ট্রোল, অ্যান্ড আসে না স্যানিটেশন, এটা নাউন, তাহলে আমি আগে বলছি অ্যান্ড কমার আগের অংশে যেগুলো হয় পরের অংশে একই অবস্থা হয়, এখানে অ্যান্ডের আগে নাউন আছে, পরটাও কি নাউন, তাহলে রিপুট, রিপুটেশন, তাহলে এখানে রিপুট, এটা আর ই, সরি, এটা আর ই, তাহলে রিপুটেশন, রি
রিপুটেশন আই ওয়ান, এই বাদ দিয়ে আই রিপুটেশন কন্ট্রোল। কথাটা বুঝছো কেন নাউন করছি? অ্যান্ড এর আগেরটা সেনিটেশন, এটা নাউন, সো অ্যান এর পরটা কী হবে? নাউন হবে যে আমি কি রিপুটেশন করছি। ইট অ্যাবল আস টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপার, অর্থাৎ ইহা আমাদের অ্যাবল মানে সক্ষম, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, আস পারফর্ম আওয়ার ডিউটিস। এখন ইট আসে না, ইটে পরে বসে হচ্ছে ভার্ব, এটা আমাদের সক্ষম না সক্ষম করে তোলে। তাহলে অ্যাবলে এটা ভার্ব করলাম কী হবে? অ্যানাবল, কী লিখবো? অ্যানাবলস। এক দুটো বাই ইট থার্ড পার্সন, ইট কি অ্যানাবলস আস টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপার, প্রপার এখানে কী হবে? একবার প্রপার, প্রপারলি শেষের অংশ। প্রপার কী হবে? প্রপারলি। তাহলে ইট অ্যানাবলস আস টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি। এডুকেশন হেল্প আস, সাহায্য করে টু অ্যাডাপ্ট রিপুটেশন অ্যাটিটিউড। এখানে অ্যা দেখছো, আর্টিকেলের পরে কি বসে? নাউন। কিন্তু আর্টিকেল পরে দুটো ওয়ার্ড আছে, কয়টা ওয়ার্ড? দুইটা। তাহলে শেষের টান অ্যাটিটিউড, এটা নাউন, এটা কি? এটাও আমাদের নাউন কিন্তু মনে রাখবে। তো নাউনটা কী হবে? অ্যাডজেক্টিভ। তাহলে রেশিওনাল আমি কি রেশিওনাল অ্যা যোগ করবো, অ্যা এল দেখো রেশিওনাল, আর এ টি আই ও এন এ এল যোগ করলে রেশিওনাল কি? অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি পরিবর্তন। ইট প্রোভাইড আস উইথ অ্যান, আবার অ্যান দেখছো, আর্টিকেল থাকা মানে বুঝতে বলছি নাউন হবে, কিন্তু ফর দুটো ওয়ার্ড আসে, দেখো অ্যাওয়ারনেস, কারণ অ্যাওয়ারনেসটা নাউন, এটা কি? সতর্কতা, এটা কি? নাউন। তো নাউন আর কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে লাইটেন এর অ্যাডজেক্টিভ কী হবে? অ্যানলাইটেন, আলোকিত করে, ইএন। অ্যানলাইটেন, তাহলে উইথ অ্যান অ্যানলাইটেন অ্যাওয়ারনেস অ্যাবাউট থিং অ্যান্ড দিস অ্যাওয়ারনেস ইজ রিকুইজ, এই ইজ দেখছো, বিবার পরে কী বসে? নাউন। এগুলো তো একদম ইজি, একটু শুধু বুঝতে হবে, আমাদের পার্টস লিস্টে তো বুঝতে পারে, একদম ইজি হয়ে যায়। ইজ আছে মানে নাউন, তাহলে রিকুইজিটার আমি কি রিকুইজিশন লিখবো? আর ই কিউ ইউ আই এস আই টি এ টি এম, রিকুইজিশন, রিকুইজিশন। কথা বুঝছো? ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, কোনো নিয়ম নেই, শুধু আমার পার্টস লিস্টগুলো অর্থ না বুঝতেও দরকার নেই, সামান্য যদি আমরা একটু একটু অর্থ বুঝতে পারি, আর যখন পার্টস লিস্টে আমাদের মাথা থাকবে, আমরা এত বছর পড়া করতেছি, নাইন টেন ইন্টারমিডিয়েট পড়তেছি, আমরা কি অর্থকে একদম বুঝি না? যদি আমরা অর্থগুলো একটু বুঝতে পারি, দেন আমরা তখন কী করবো? ওই যে পার্টস পিসের চারটা, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই চারটা যখন আমাদের পরিপূর্ণ, করতে কী হয়, কেন হয়, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি, সাফিক্স পিসের পাশে পাওয়া তো এটা কোনো ম্যাটার না। সো স্টুডেন্টরা, তোমরা দেখতে পাচ্ছ জিনিসগুলো কিন্তু খুব ইজি, বাসা অ্যাক্সেস করবা, একটু নোট করবে, বাসা অ্যাক্সেস করা পার্টস পিসগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেল লিঙ্কে দেওয়া আছে, তোমরা এগুলো তোমরা সেখান থেকে পার্টস স্পিচের পরিপূর্ণ ধারণা নিতে পারো। তো স্টুডেন্টরা, আমি আর কত পারবো, তোমরা আজকে এই ক্লাস চতুর্থ দেখছো, তোমাদের মেনে মেনে থ্যাংকস, তোমাদেরকে আবারও আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুল পক্ষ থেকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।